আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে তৃতীয় স্কুলটা আছে বালুরঘাট হাই স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। তো একের কতে বলেছে কথায় লেখো, তো এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা বলতে পারো। তো দশমিকের বাঁদিকের গুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এদিকে হচ্ছে দশাংশ শতাংশ। তাহলে বাঁদিকের পূর্ণ সংখ্যাটা আমরা লিখবো 3047.25। ক্ষয়তে বলেছে তিন অঙ্কে বৃহত্তম সংখ্যা কত, তিন অঙ্কে বৃহত্তম সংখ্যা 999। গতে বলেছে 0, 4, 9, 7, 2 দিয়ে গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এখানে এখানে যতগুলো অঙ্ক আছে সবার থেকে ছোট কিন্তু শূন্য, কিন্তু বাঁদিকে শূন্য দিয়ে কোনো সংখ্যা তৈরি হয় না, তাই শূন্যটা বাদ দিলে 4, 9, 7, 2-এর মধ্যে সব থেকে ছোট হলো 2, তাই 2-কে লিখলাম আগে, তারপরে শূন্য বসালাম। এবার 4, 9, 7-কে ছোট থেকে বড় সাজিয়ে দিলাম, 4, 7, 9, তাহলে হলো 20,479। ঘয়ের দাগেতে বলেছে গসাগু কথাটি পূর্ণ রূপটি কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। উঙ্গ বলেছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত, দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। দুইয়ের কতে আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়, তাহলে কত বড় কত ছোট বললে বিয়োগ করতে হয়। তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত, তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পিঠে 4টে 0, 1, 2, 3, 4, 5। তো এই হলো আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3×9। তো বিয়োগ করলে আমাদের হচ্ছে 9001, তাহলে উত্তর হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা অপেক্ষা 9001 বড়। ক্ষয়ের দাগেতে বলেছে একজন কৃষক তার জমির 2/5 অংশে ধান, 7/15 অংশে পাট লাগিয়েছেন, তিনি তার জমির কত অংশ চাষ করেছেন। তাহলে এই দুটো যোগ করে দিলেই হবে, তাহলে 2/5 আর 7/15, এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ভগ্নাংশগুলো একই হর বিশিষ্ট, লসাগুর দরকার নেই, তাই লবগুলো যোগ করে পেলাম 9/15, 9/15 কাটাকুটি করলে হয় 3/5 অংশে, তাহলে তিনি তার জমির 3/5 অংশ চাষ করেছেন। গতে বলেছে সর্বাধিক, আচ্ছা সর্বাধিক সব থেকে বড় বৃহত্তম বললে গসাগু বের করতে হয়, সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু আর 66টি আম সমান ভাগে ভাগ করা যাবে, তার মানে 22 আর 66-এর আমরা গসাগু বের করব। তাহলে 22 আর 66-এর গসাগু 11 মৌলিক সংখ্যা, 11 দিয়ে ভাগ করে পেলাম 2 আর 66-কে 11 দিয়ে ভাগ করে 6, আবার 2 দিয়ে দিলাম, 2×1=2, 3×2=6, তাহলে সবের মধ্যে গেছে 11 আর 2, তার মানে গসাগু হচ্ছে 11×2=22, তো সর্বাধিক 22 জনের মধ্যে ভাগ করে দেয়া যাবে। ঘতে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজা, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে আমরা ছোট থেকে বড় সাজিয়ে পাই ঊর্ধ্বক্রম, ক্রমে ঊর্ধ্ব, ঊর্ধ্ব মানে ওপরের দিকে সব বড় সংখ্যা থাকে, নিচে ছোট সংখ্যা, তাই ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট হচ্ছে 43,809, তারপরে আসছে 45,192, 47,233, আর হচ্ছে 48,693 সবার বড়। তিনের কতে বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর বড়ে হলে বয়স বেড়ে যায়, তাদের সমষ্টি কত হবে, তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে, তাহলে পিতা এবং পুত্র হলো 2 জন, তাদের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60 বছর যোগ 15×2, তাহলে 15×2=30, তাহলে 60 বছর যোগ 30 বছর সমান হলো 90 বছর, অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 15 বছর বড়ে হবে 90 বছর। ক্ষতে বলেছে কমলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় ও মাসিক সঞ্চয় কত। তাহলে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান মানে আমি লিখতে পারি 6 মাসের আয় সমান 7 মাসের খরচ, তাহলে আমাদের 1 মাসের খরচ বলেছিল 12,270 টাকা, তাহলে 7 মাসের খরচ গুণ করে বার করে দেবো, 700, 7 × 49=9, হাতে 4, 7×2=14, 18 × 8, হাতে 1, 7×12=85। তাহলে আমি উল্টোভাবে বলতে পারি, তাহলে 7 মাসের খরচ 85,890 টাকা, তাহলে এটাই আমার 6 মাসের আয় বলতে পারি। তাহলে 6 মাসের আয় থেকে 1 মাসের আয় বের করে নিলাম, 85,890-কে 6 দিয়ে ভাগ করে বের করে নিলাম 14,315 টাকা, তাহলে আমার মাসিক সঞ্চয় কত, তাহলে 1 মাসের আয় আয় থেকে খরচ বাদ দিলেই মাসিক সঞ্চয় পাওয়া যাবে, তাহলে 1 মাসের আয় 14,315 টাকা, আর 1 মাসের খরচ হচ্ছে 12,270 টাকা, তাহলে আমাদের 1 মাসে জমছে 2,045 টাকা সঞ্চয়, তাহলে মাসিক আয় হচ্ছে 14,315 টাকা এবং মাসিক সঞ্চয় 2,045 টাকা। গ বলেছে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20 আর 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। তো এই অঙ্কগুলো কী করে নেবো, লসাগু করে নেবো।
তো লসাগু করে আমার কত হচ্ছে, 5 দিনে 15, 5 5 5 5 25, 4 25 100, 300 300 সেকেন্ড। তাহলে 300 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে হয় 5 মিনিট, অর্থাৎ বলা যায় যে 5 মিনিট পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। তো এই ছিল আজকের আমাদের মডেল কোশ্চেন পেপার গণিতের পঞ্চম শ্রেণীর 3 নম্বর যে স্কুলটা তার অঙ্কগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।